আসসালামু আলাইকুম, ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে একেবারে সকালবেলা নাস্তা থেকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি। সকালে নাস্তা হচ্ছে চনার ডাল দিয়ে হচ্ছে মাংস, মানে ডাল আগের দিনে রান্না ছিল আর হচ্ছে মাংস হচ্ছে গতকালকেই রান্না করেছি। তো সব কিছু দিয়ে একসাথে মিক্সড করে সকালবেলার নাস্তা আর কি। তো এখান থেকে গোলা রুটি খেয়ে নিব। আর সকালবেলা হচ্ছে বাবার ছেলেকে স্কুলে পাঠালাম, সে এক যুদ্ধ, মানে ছেলেকে রেডি করে দিয়ে সব কিছু করে আর কি স্কুলে পাঠানো আমার কাছে এখন যুদ্ধের মতো মনে হয়। তো যাই হোক, আমি সকালে নাস্তা করতে থাকি, এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলে আসছি দুপুরবেলা রান্নায়। আজকে হচ্ছে সিম্পল পেঁপে দিয়ে ডাল রান্না করব। কালকে যেহেতু অনেক রিচ ফুড খাওয়া হয়ে গেছে, তো আজকে ভাবলাম সিম্পল রান্নার মধ্যে দিয়েই রান্না শেষ করি। আজকে জাস্ট একটু পেঁপে দিয়ে ডাল রান্না করব, আর কিছুই না। তো ডালটা ধুয়ে হচ্ছে পেঁপে কেটে আলু কেটে হচ্ছে নিয়েছি, একদম সিম্পল, যেটা আর কি জাস্ট সিদ্ধ করে বাগার দিব, এতটুকুনি আর কিছুই না। দিয়ে দেবো কতগুলো কাঁচামরিচ আর একটু পেঁয়াজ, হাফ চামচের মতন লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব সরি, আর দিয়ে দিব এক চামচের মতন লবণ। দিয়ে দিব পরিমাণ মতন পানি, মানে যতটুকুন ডাল আমি রাখতে চাচ্ছি। এরপর লিড লাগিয়ে দুইটা সিটির মতো দিয়ে তারপর হচ্ছে বাগারটা দিব। আমার কাছে প্রেশার কুকারে সব ধরনের রান্নাই অনেক ভালো লাগে, অনেকের কাছে হয়তো বা একটু ডিফারেন্স লাগতে পারে, তবে আমি রেগুলার রান্নাই হচ্ছে প্রেশার কুকারে করি, বিসমিল্লাহ। তো আমার কাছে ডিফারেন্স কিছু মনে হয় না, আমার আর মনে হয় যে গ্যাসটাও সেভ হয় আর দ্রুত রান্নাটাও হয়। তো মাছ মাংস তারপর ডাল, মাছটা রান্না করি না সরি, মাংসটা ডালটা সবজি বিভিন্ন সিদ্ধ যে জিনিস দ্রুত আমার প্রয়োজন, আমি প্রেশার কুকারেই করি। তো ঠিক আছে, এটা একটু সিদ্ধ হইতে থাক। অলমোস্ট এখন ডালটা হয়ে গেছে, জাস্ট একটু বাগার দিয়ে নামাইতে হবে। খুবই অল্প পরিমাণে তেল দিব, আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করছি, জাস্ট পেঁয়াজটা পুড়তে যতটুকু তেল লাগবে আর কি। রান্নাই করতে মন চায় না, আজ আমার কাছে এমন একটা দিনে মনে হচ্ছে যে রান্নাই করতে মন চাচ্ছে না। তারপর আসলে বাচ্চা কাচ্চা আছে, খেতে তো হবে, তাই জন্য আসলে রান্না করা। সব তো জিরে দিয়ে দেবো, বাগারটা হয়ে গেছে, এখন ডালটা দিয়ে দিব। ব্যাস একটু নেড়ে চেড়ে রান্না করে নিলেই হয়ে যাবে পেঁপে দিয়ে মজাদার ডাল। খুব হেলদি একটা রেসিপি, বাচ্চাও পছন্দ করে, আমার বাচ্চা বিশেষ করে ভালোই খায়। মাঝে মাঝে এরকম হালকা পাতলা খাবার, একটু ডিম ভাজা হইলে না পুরো দুপুর বা রাতের খাবারটা কমপ্লিট হয়ে যায়। একটা দায় সারা কাজ দেখাই, দেখেন যারা হচ্ছে এরকম মিস্ত্রির উপর ডিপেন্ড করে কাজগুলো করান, মানে দেখেন না, ফলো করেন না, তাদের কি অবস্থা হয় দেখেন। মানে একটা পর্দা লাগাবো, দিনের মধ্যে 100 বার হচ্ছে এটা খুলে পড়বে। আমাদের যে ফ্ল্যাট ওনার, উনি হচ্ছেন প্রবাসী, প্রবাসী তো ওই ভাইয়া হচ্ছে টাকা খরচ করেছে প্রচুর, সেই আন্দাজে কাজ হয় নাই আসলে, মানে এটা খুলে পড়ে যাচ্ছে। এটাকে এখন আমাকে নতুন করে
মানে ড্রিল করতে হবে। খুবই খারাপ লাগে এইসব আসলে, মানে কোনো মতে দায় সারা কাজ করে গেছে আর কি মিস্ত্রিরা, ভালো করে করেনি। আর যেহেতু আমার কটনটা অনেক ভারী তো এটা বারবার খুলে যাচ্ছে, এটাকে ঠিক করতে হবে। খুব খারাপ লাগে আসলে, টাকার টাকাও যায় কাজ হয় না, এগুলাই আর কি, মানুষকে দিয়ে বিশ্বাস নেই কোনো। তো বারবার হচ্ছে কটনটা খুলে পড়ে যাচ্ছে, কি আর করা। আমার এই কটনটা সুন্দর না, আমার কাছে অনেক ভালো লাগে, অনেক স্নিগ্ধ লাগে আসলে। সাদা বেড কভার বিছাইতে অনেক ভালো লাগে, বাট প্রবলেম হইতেছে যে খুব দ্রুত হচ্ছে ময়লা হয়ে যায়। এই দেখেন একদমই নতুন বাসা, কি অবস্থা করছে, মানে আমি হচ্ছে এই ফ্ল্যাটে প্রথম ভাড়াটিয়া, কি অবস্থা, মানে কি বলবো, কিছু আসলে বলার নাই, খুব খারাপ লাগে। এই মানে সিমেন্টের টাইলসে যে কাজ ইয়াগুলো যে করছে, প্লাস্টারে যে কাজগুলো করছে, কি খারাপভাবে করছে, একদম দায় সারা কাজ করছে। বিশ্বাসের উপর ভিত্তি করে হচ্ছে লোকটা দিয়ে গেছে, অথচ দেখেন কি অবস্থা, দুই দিনেই ফ্ল্যাটটা একদম ড্যাম হয়ে গেছে, খুব খারাপ লাগে আসলে। এখানে হচ্ছে আমাদের রাখি পেঁয়াজ আনা হয়েছে, এই যে 120 টাকা করে কিনছে, মানে ভাবতেছিল যে দাম কমবে দাম কমবে, এরপর আর দাম কমেনি, আরও বন্যার কারণে দাম বেড়ে গেছে, আরও মনে হয় বেড়ে যাবে। তো যার কারণে আগে ভাগেই হচ্ছে মানে যা পেয়েছে আর কি 120 করে নিয়েছে প্রবাবলি কেজি প্রতি, তো নিয়ে আসছে আর কি। আমাদের পেঁয়াজের খরচটা মোটামুটি খারাপ না, আবার অনেক যে খাই তাও না, হিসাব করেই খাই আসলে। অনেক বেশি দাম আর যেটা দেওয়ার বেশি প্রয়োজন হয় সেটাই বেশি ইউজ করি, যেটা কম ইউজ করতে হয় সেটা কম ইউজ করি, এই আর কি। বছরের প্রথম কাঁঠাল, না এটা হচ্ছে কতকে দিছে, সে আমার শ্বশুর বাড়িতে দিছে, আমার শ্বশুর বাড়িতে কাঁঠাল দিতে। যদি না খাও তাহলে 50% আমি ই করে দিতে দেবো, তাই তো কেটে খাবে তো, তুমি খাই না, এটা ঢাকার পলিসি আছে এই যে এরকম, ঠিক আছে, সুন্দর পলিসি, সুন্দর পলিসি হচ্ছে এরকম আটকানোর পলিসি। এটা হচ্ছে কাঁঠাল, বাবা তুমি না বলে তো জানতামই না, বন্ধ করে রাখার পলিসি। কিন্তু এটা কি ইশে রেখে দিব কিরে, ওই ফ্রিজে? না 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 না, ফ্রিজে ভাবে রাখাই যাবে না জীবনে, এটা থাকবে না, ডান্টিটা কেটে ফেলব, ডান্টি কেটে ফেলো, পুরো ফ্রিজ বন্ধ হয়ে যাবে না। সেটা দেখাইলে না ভিডিওতে, কি আমি ডান্টি কাটলাম, ভিডিও রাখবো, এটা বাইরে ভালো থাকবে না, প্লেটটা সব, প্লেটটা সব ময়লা ময়লা। এটা হচ্ছে ভাটিয়াপাড়ার দই, স্পেশাল দই, যেটা শুধু ভাটিয়াপাড়া থেকে এসেছে আমাদের জন্য। তো আমার কাছে মনে হচ্ছে লাচ্ছা সিমের মতো, তারা পরিষ্কার করে না, পুরো ঘেটে গেছে, সমস্যা নেই খাই ফেলো। এটা করতে হবে কি, অর্ধেকটা রেখে দিতে হবে উঠায় একটা বাটিতে, আর অর্ধেকটা এভাবে রাখতে হবে, নষ্ট হয়ে যাবে।